أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمدٍ صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال عز وجل في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون وعن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال آية المنافق ثلاث إذا حدث كذب وإذا وعد أخلف وإذا أؤتمن خان وعن أبي موسى الأشعري رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال إن المؤمن للمؤمن كالبنيان يشد بعضه بعضا وشبك بين أصابعه صلى الله عليه وسلم صحيح البخاري যাবতীয় প্রশংসা ও গুণগান একমাত্র সেই মহান রব্বুল আলমিনের জন্য যিনি আমাদেরকে আজকের এই সমাবেশে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন যে মহান রব্বুল আলমিন তার অসংখ্য বান্দার মধ্য থেকে আমাদের মতো কিছু গুটি কয়েক বান্দাকে এই ইসলামী সমাজে ইসলামী পরিবেশে ইসলামী কিছু আলোচনা শোনার ও বলার তৌফিক করে দিলেন সেই মহান রব্বুল আলমিনের প্রশংসা করি বলি আলহামদুলিল্লাহ অতপর বিশ্ব মানবতার মুক্তির দূত প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বর্ষিত দরুদ ও শান্তির দ্বারা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সিফাতুল মুমিনিন মুমিনদের গুণাবলী আমরা নিজেদেরকে মুমিন বলে দাবি করি তাই না আমরা নিজেদেরকে মুমিন বলে দাবি করি তো আসুন
আমরা মুমিনদের গুণাবলীগুলি একটু খেয়াল করে দেখি যে আমাদের মাঝে আমরা যে নিজেদেরকে মুমিন বলে দাবি করি ওই গুণগুলো আছে কি না। যদি থাকে তাহলে আলহামদুলিল্লাহ আমরা মুমিন, আর যদি না থাকে তাহলে সেটা পূরণের চেষ্টা করতে হবে। যদি না থাকে তাহলে সেটা অর্জনের, এবং ঘাটতি থাকলে সেটা পূরণের চেষ্টা করতে হবে। মহান রব্বুল আলামিন এই মুমিনদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে সূরাতুল মুমিনুন নামে একটা আলাদা সূরা 18তম পারার শুরুতেই নাজিল করেছেন। সেই সূরাতে মুমিনদের বেশ কিছু গুণাবলীর আলোচনা মহান রব্বুল আলামিন করেছেন। আসুন আমরা খেয়াল করে দেখি মহান রব্বুল আলামিন সেই সূরাতে কি বলছেন মুমিনদের গুণাবলীর ব্যাপারে। প্রথমেই মহান রব্বুল আলামিন বলছেন সেই সূরার শুরুতে, বিসমিল্লাহির রহমানির রহিম, কদ আফলাহাল মুমিনুন। মুমিনদেরকে আল্লাহ তাআলা প্রথমে একটা সার্টিফিকেট দিচ্ছেন, একটা সুসংবাদ দিচ্ছেন যে যারা মুমিন হতে পারবে তারা কাদ আফলাহা কৃতকার্য হয়ে গেছে, অবশ্যই অবশ্যই সফল কাম হয়েছে, সাকসেসফুল হয়ে গেছেন কারা, আল মুমিনুন, যারা মুমিন, যারা মুমিন তারা সাকসেসফুল, সফল কাম হয়েছে, কৃতকার্য হয়েছে। মুমিন শব্দের অর্থ হচ্ছে বিশ্বাসী, আর এই মুমিন শব্দটি ঈমান থেকে নিয়ে আসা হয়েছে। ঈমান শব্দ, ঈমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস। এখন এই মুমিন হতে গেলে আমাকে আপনাকে ঈমান আনতে হবে, আর এই ঈমানের সংজ্ঞাই ওলামাগুন বলছেন কি, ঈমান হলো হুয়াল ইকরারু বিল লিসান ওয়া তাসদীকুম বিল জিনান ওয়াল আমালু বিল জাওয়ারিহ। যদি কোনো ব্যক্তি বলে যে আমি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করি কিন্তু নামাজ রোজা আমি এগুলো করব না, তাহলে সে মুমিন নয়, কারণ ঈমানের শর্তের মধ্যে সে পড়ে না। যার মাঝে ঈমানের শর্ত নেই, ঈমানের সংজ্ঞা নেই, সে ব্যক্তি কি করে মুমিন হতে পারে? তো ঈমানের সংজ্ঞাই বলা হচ্ছে যেটা আমরা আরবি বললাম এতক্ষণ, তার বাংলা অর্থ হচ্ছে ইকরার বিল লিসান, মুখে উচ্চারণ করতে হবে কালিমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমাকে আমার আপনার মুখে উচ্চারণ করতে হবে। ওয়া তাসদীকুম বিল জিনান, এবং অন্তরে বিশ্বাস রাখতে হবে, দৃঢ় বিশ্বাস যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথা অন্তরে বিশ্বাস থাকতে হবে, মুখে উচ্চারণ করতে হবে। শুধু এ দুটিই কোনো ব্যক্তির জন্য যথেষ্ট নয়, কারণ এরপরে আরেকটি জিনিস আছে, সেটা হচ্ছে ওয়াল আমালু বিল আরকান অথবা ওয়াল আমালু বিল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে কাজ করা। আমি আপনি যে সাক্ষ্য দিলাম, যে অন্তরে বিশ্বাস করলাম, মুখে উচ্চারণ করলাম কালেমায়ে শাহাদাত, এর বাস্তব প্রতিফলন আমাকে আপনাকে ঘটাতে হবে আমার আপনার এই 3.5 হাত শরীরের মধ্যে, আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে। এজন্য 3 নম্বর বলা হচ্ছে যে ওয়াল আমালু বিল আরকান আবিল জাওয়ারে, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে এই তাসদিক বিল জিনান, অন্তরের বিশ্বাস ও মুখের উচ্চারণকে বাস্তবায়ন করা, বাস্তবে পরিণত করা, তবেই আমার মাঝে আপনার মাঝে ঈমান আসবে। যদি আমি আপনি আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক এবং অদ্বিতীয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর রাসূল হিসেবে মেনে নিই, সেটা মুখে উচ্চারণ করি, অন্তরে বিশ্বাস করি, সাথে সাথে তারা যে কথাগুলো বলেছেন সেগুলো মানি, যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকি, তবে আমি আপনি মুমিন হতে পারবো। এক্ষণে কেউ যদি বলে যে আমি কালেমায়ে শাহাদাত পাঠ করেছি, আমি মুমিনের ঘরে, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমি মুমিন, আমি কাফের হতে পারি না, এটা কি ঠিক? একজন ব্যক্তি মুমিনের ঘরে, মুসলমানের ঘরে জন্মসূত্রে মুসলমান হওয়া সত্ত্বেও সে কাফের হয়ে যেতে পারে যদি কুফরি কাজ সে করে। অনেক ব্যক্তি বলে থাকে যে আমি নামাজ রোজা করি না ঠিক, কিন্তু আমার ঈমানটা মজবুত আছে। ওর ঈমান আছে? ওর ঈমান নাই, কারণ ওর মাঝে আমাল বিল আরকান নেই, ওর বাস্তব যে প্রেক্ষাপট, তার যে বাস্তবে যে আমল করতে হবে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে, সেটা তার মাঝে না থাকার কারণে সে মুমিন নেই। এই জন্য ওলামাগুন ফতোয়া দিয়েছেন যে ব্যক্তি মুতাতালিয়ানভাবে, ধারাবাহিকভাবে নামাজ ত্যাগ করে, ওর জন্য নামাজের কাজা নেই, ওর জন্য নামাজের কাজা নেই, কী আছে তার জন্য? তওবা। তার জন্য কি আছে? তওবা। তাকে তওবা করে ফিরে আসতে হবে, তাকে ঈমান নবায়ন করতে হবে, তার জন্য তওবা দরজা খোলা আছে। কিন্তু
ও আগের নামাজ ছেড়ে দিয়েছে, তখন মুসলমান ছিল, নামাজগুলো আবার কাজা করবে না, এমনটি না, কারণ তখন সে মুসলমান ছিল না। এই জন্য তাদেরকে যখন বলা হয় ভাই নামাজ পড়, নামাজ না পড়লে কি হয়েছে, তোমার চাইতে আমার ইমানটা মজবুত আছে, নাউজুবিল্লাহ, তোমার ইমান নাই মজবুত তো পরের কথা, ইমানই নাই তোমার। সম্মানিত উপস্থিতি, শয়তান নামে একটা লোককে চিনেন? লোক তো না এটা, হ্যাঁ লোক বলতে আমরা মানুষ বুঝি, শয়তান ইবলিসকে সবাই আমরা চিনি, হ্যাঁ তার নাম আমরা শুনেছি। এই ইবলিস কিন্তু আল্লাহকে এক এবং অদ্বিতীয় হিসেবে বিশ্বাস করত। যখন আল্লাহ তাআলা শয়তানকে জান্নাত থেকে বহিষ্কার করলেন, তখন এবং আদম আলাইহিস সালামকে যখন তিনি সেজদা করতে বলেছিলেন, শয়তানকে বললেন, সবাইকে ফেরেশতাদেরকে বললেন যে সেজদা করো আদম আলাইহিস সালামকে, সবাই সেজদা করেছিল কিন্তু ইবলিস সেজদা করেনি, শয়তানকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হলো। শয়তান আল্লাহর কাছে অনুমতি চাইলো, কি চাইলো, ক্বালা রাব্বি আরিনি, ক্বালা রাব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, হে আল্লাহ কিয়ামত দিন পর্যন্ত আমাকে ঢিল দেন, ওই দিন পর্যন্ত আমাকে বাঁচিয়ে রাখেন, কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দিন। সে কি বলেছিল, ক্বালা রাব্বি, সে আল্লাহকে রব হিসেবে মেনেছে, কিন্তু সে কি মুসলমান, মুসলমান না। আল্লাহকে রব হিসেবে মানে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসুল হিসেবে মানে, আদমকে আল্লাহর বান্দা হিসেবে মানে, কিন্তু তারপরও সে মুসলমান নয়, কারণ সে বাস্তবে কাজ করেনি। সে বাস্তব কাজ ছিল কি, সেজদা করতে বলা হয়েছিল, সে সেজদা করেনি। এই জন্য কুফফারদের কি লিডার, কুফফারদের লিডার কে, শয়তান ইবলিস। তো যারা এরকম কথা বলে যে নামাজ না পড়লে কি হয়েছে, আমার ইমানটা মজবুত আছে, ও কুফফারদের লিডারের একজন, কুফফারদের লিডারের একজন, ওর ইমান নাই, ওর ইমান বলে মজবুত আছে আবার। তো যে কথা বলছিলাম, তিনটি জিনিসের সমন্বয়ে আমাদের ইমান আসবে, সে তিনটি জিনিস হলো মুখে উচ্চারণ, অন্তরে বিশ্বাস এবং বাস্তবে কাজ করা। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব খুব ভালো ব্যক্তি ছিলেন, তাই না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি অনেক দিক দিয়ে সহযোগিতা করেছেন যা বলা সম্ভব না, এত সহযোগিতা করেছেন, অথচ তিনি ছিলেন তার বাপদাদা ধর্মের উপরে। এই লোক জানতো, অন্তরে বিশ্বাস করত যে মহান রব্বুল আলামিন এক এবং অদ্বিতীয়, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেসালাত সত্য, কিন্তু মুখে উচ্চারণ করেছিল কি, মুখে উচ্চারণ করেনি, এজন্য তার ইমানও ছিল না, সেও মুমিন নয়। যেভাবে একটু আগে আমরা বলেছি যে শয়তান আল্লাহকে বিশ্বাস করত, মুখে উচ্চারণও করলো, ক্বালা রাব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, রব বলে ঘোষণা করলো মহান রব্বুল আলামিনকে, কিন্তু কাজ যখন করতে বলা হয়েছে তখন সে অস্বীকার করার কারণে কুফফারদের লিডার। ঠিক এমনই এখনও যদি কেউ এরকম কাজ করতে অস্বীকার করে, নামাজ রোজা হজ যাকাত এবং অন্যান্য কাজ যেটা বলা হয়েছে ইসলামে, সেটা যদি সে না করে তাহলে আজও সে ইবলিসের দলে অন্তর্ভুক্ত হবে। ঠিক এমনইভাবে যদি অন্তরের বিশ্বাস থাকে কিন্তু মুখে উচ্চারণ না করে তাহলে সেও মুমিন নয়, যেমনটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় চাচা আবু তালেবের ক্ষেত্রে ঘটেছে। যিনি ছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু, ইসলামের চতুর্থ খলিফা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা, আলী রাদিয়াল্লাহু আনহুর পিতা, এরপরও হেদায়েত তার ভাগ্যে হয়নি, তার অন্তরে বিশ্বাস ছিল। একাধিক কবিতা রচনা করে গেছেন যেগুলো প্রমাণ করে যে তিনি বিশ্বাস করতেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এবং আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, কিন্তু মুখ দিয়ে উচ্চারণ করেননি। যখন মৃত্যু সজ্জায় শায়িত, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে উপস্থিত হয়ে বলছেন, এবং সাথে সাথে তার পাশে কারা আছে, সানাদিদু কুরাইশ, কুরাইশদের যারা লিডার তারা ওখানে উপস্থিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া আম্মি, হে আমার চাচা, কুল কালিমাতান উহাজ্জুলাকা বিহা ইনদাল্লাহ, আপনি একটা কালিমা উচ্চারণ করেন, একটা বাক্য তেলাওয়াত করেন, পাঠ করেন, বলেন, উহাজ্জুলাকা বিহা ইনদাল্লাহ, আমি এই কালিমা দিয়ে আপনার জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করব, আল্লাহর কাছে আমি সুপারিশ করব। আল্লাহু আকবার, আপনি পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা আপনি পাঠ করেন, বাকি কাজ আমি আল্লাহর কাছে সুপারিশ করব। কিন্তু শেষ কালিমা যেটা আবু তালেব বলেছিল, এবং ওই সনাদিদে কুরাইশ, কুরাইশ লিডার যারা তার কাছে বসেছিল, তারা বলছে যে মৃত্যুর সময় তুমি তোমার বাপদাদার ধর্ম ত্যাগ করে যাবে, বাপদাদার মুখে কালিমা লেপন করে যাবে, দোদল্যমান অবস্থায় পড়ে গেলেন আবু তালেব, কি করবেন? একদিকে ভাতিজা বলছে, আরেক বলছেন, আরেকদিকে কাফেররা বলছে, যেই কাফেরদের সাথে বছরের পর বছর সময় সে কাটিয়ে এসেছে।
শেষ কথা তিনি বলেছিলেন যে আনা আলা মিল্লাতি আবাই, আমি আমার বাপ দাদার ধর্মের উপর থেকে গেলাম। কালিমা উচ্চারণ করার তার তৌফিক আল্লাহ তাআলা দেননি। আবু তালেব মুমিনের কথা আরে দাখিল হয়েছিলেন, দাখিল হননি, কাফেরি থেকে গেছে। সম্মানিত উপস্থিত, যে কথা বলছিলাম, মুখে যদি উচ্চারণ করতেন তাহলে মুমিনদের দলে অন্তর্ভুক্ত হতেন, কিন্তু মুখে উচ্চারণ করেননি, এজন্য তিনি কাফেরদের দলে অন্তর্ভুক্ত হয়েছেন। এমনইভাবেই আল্লাহ তাআলা তখন আয়াত নাজিল করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অন্তর ফেটে যাচ্ছে আপনার, কারণ চাচা যিনি ঢালের মতো কাজ করেছেন এতদিন, সেই চাচা আজকে মৃত্যু পর্যায়ে আল্লাহকে স্বীকার করছে না, জাহান্নামে চলে যাবে, আপনার অন্তর ফেটে যাচ্ছে, এটা আমি বুঝতে পারছি, কিন্তু ইন্নাকা লা তাহদি মান আহবাবত, আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়ত দিতে পারেন না। অথচ আমাদের বাবারা সবাইকে বলে হেদায়ত দিয়ে দেয়, ওর কাছে গেলে কাফেরও হেদায়ত হয়ে যায়, নাউজুবিল্লাহ। হ্যাঁ, ওই খানজাহান আলীর মাজারে গিয়ে আমি দেখেছি, ওখানে কুমির আছে, কুমিরের কাছে হিন্দিও গিয়ে ওই পান নিচ্ছে, কুমিরের মাথার এখান থেকে গর্দানটা নিচু হয়ে থাকে, কুমিরটা এইভাবে আসে, এই জায়গায় পানি থাকে, ওইখান থেকে হিন্দুও পানি নেই, এখানে সিঁদুর দেওয়া আছে, বোঝা যাচ্ছে হিন্দু। হ্যাঁ, ওই হিন্দুও পানি নিচ্ছে, মুসলমানও পানি নিচ্ছে, ওই মুসলমান ওর হিন্দুর মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবত, যাকে ইচ্ছা যাকে ভালোবাসেন আপনি হেদায়ত দিতে পারেন না, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, হেদায়েতের মালিক মহান রব্বুল আলামিন, আমি আপনি পথ দেখাতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পথ দেখিয়েছেন, আমরাও পথ দেখাতে পারি, কিন্তু হেদায়েত কার হাতে? মহান রব্বুল আলামিন হাতে। মহান রব্বুল আলামিন হাতে সকলের অন্তরগুলো তার বাইনা ইসবাই, তার আঙ্গুলের মাঝে, ইউকাল্লিবুহু কাইফা ইয়াশা, যেভাবে ইচ্ছা আল্লাহ এটাকে পরিবর্তন করেন, ঘুরান, আমার আপনার অন্তরকে আল্লাহ এরকম ঘুরান। তো সম্মানিত উপস্থিত, যে কথা বলছিলাম যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, প্রিয় চাচা, যিনি ইসলামের খেদমতে অনেক কাজ করেছেন, কিন্তু কালেমা উচ্চারণ করেননি বলে মুমিন হতে পারেননি। এজন্য কেউ মুখে উচ্চারণ না করলে সেও মুমিন নয়। এমনই ভাবি, কেউ যদি মুখে উচ্চারণ করে অন্তরে বিশ্বাস না থাকে তাহলে সেও মুমিন নয়। উদাহরণ হচ্ছে ফেরাউন। কে? ফেরাউন। ফেরাউন যখন নীল নদে ডুবে মরছিল তখন সে কি বলেছিল? আমানতু বিরাব্বি হারুনা ও মুসা, আজকে আমি যখন ডুবে যাচ্ছে পানি খাচ্ছে, শেষ। এত বড় মানে পরাক্রমশালী, নিজেকে বলে প্রকাশ করেছিল, আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচাইতে বড় মাবুদ বলে নিজেকে ঘোষণা করলো, সেই ফেরাউন নীল নদে ডুবে মরছে। মাবুদ মরে? হ্যাঁ, যিনি মাবুদ মরতে পারেন না, কিন্তু আসলে বাতিল মাবুদ, নিজেকে রব বলে ঘোষণা করেছে, এজন্য নীল নদে ডুবে মরতে হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন, সবাই বিশ্বাস করতে চায় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়ামান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্নাহু ইয়ালাম আন্না মুহাম্মাদান ক্বাদ মাত, তোমাদের মধ্যে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত করত তারা যেন জেনে নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন, ওমান কানা মিনকুম ইয়াবুদুল্লাহ ফাইন্নাহু ইয়ালাম আন্না আল্লাহ হাইয়ুন লা ইয়ামুত, আর তোমাদের মধ্যে যারা আল্লাহর ইবাদত করে তারা যেন জেনে নাই যে আল্লাহ হাই, চিরঞ্জীব, লা ইয়ামুত, তিনি কোনোদিন মরতে ইন্তেকাল করতে পারেন না, করবেন না। তো এই যে নিজেকে মাবুদ বলে ঘোষণা করলো সেই ফেরাউন, যখন ডুবে যাচ্ছে তখন বলছে, আমানতু বিরাব্বি হারুন ও মুসা, আমি মুসা এবং হারুন আলাইহিমাসসালামের রবের প্রতি ইমান আনলাম। মুখে ইমান এনেছিল, উচ্চারণ ছিল, অন্তরে বিশ্বাস ছিল কি? তার অন্তরে বিশ্বাস ছিল না, কারণ এখন মৃত্যুর ভয়ে মরে যাবে, এই জন্য সে আমানতু বিরাব্বি হারুন ও মুসা বলছে। আল্লাহ বলছেন, আল আন, এখন, ওকাদ আসাইতা মিন কাবল, অথচ তুমি এর আগে বিরুদ্ধাচরণ করেছো যার কোনো সীমা নেই, ওয়া কুনতা মিনাল মুফসিদিন, আর দুনিয়াতে ফাসাদ সৃষ্টিকারীদের তুমি লিডার ছিলে, এখন তোমার ঈমান, এখন তোমার এই স্বীকারোক্তি গ্রহণ করা হবে না। সম্মানিত, যে কথা বলছিলাম যে তিনটির সমন্বয় যদি না হয় তাহলে আমরা প্রমাণ করে দেখালাম যে একটা যদি কারো বাকি থাকে তাহলে সে মুমিন নয়, সে যত বড়ই আলখেল্লা লাগাক না কেন, যত বড় দাড়ি রাখুক না কেন, আর জট বাঁধুক না কেন, ঠিক আছে? তো যে কথা বলছিলাম যে এই তিনটি বিষয় এর সমন্বয় যাদের মাঝে পাওয়া যাবে তারা হলেন মুমিন, আর ওই মুমিনদেরকে মহান রব্বুল আলামিন বলছেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়েছেন, কৃতকার্য হয়েছেন। তাই আমাকে আপনাকে কালিমায়ে শাহাদাতকে মুখে উচ্চারণ করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, কাজে বাস্তবায়ন করতে হবে। অতএব কাজ যদি না থাকে মুখের উচ্চারণ এবং অন্তরের বিশ্বাস দিয়ে যথেষ্ট হবে না।
এই তিনটির সমন্বয় যাদের হবে তাদেরকে আল্লাহ বললেন তারা কৃতকার্য সফল কাম হয়েছে। এরপর এই মুমিনদের কিছু গুণাবলী মহান রব্বুল আলামিন এই সূরাতে উল্লেখ করছেন, বলছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে, এক নাম্বার গুণ মুমিনদের যে তারা তাদের নামাজে কি হবে, বিনয় হবে, নম্র হবে, খুশু খুজুর সাথে নামাজ পড়বে। নামাজে যখন তারা দাঁড়াবে দুনিয়ার সকল ধ্যান ছেড়ে দিবে, এমন যেন না হয় যে নামাজে দাঁড়িয়ে দুনিয়ার সব কথা আমার আপনার মনে আসছে। এমন যদি হয় তাহলে খাশি অন্ধের নামাজ আমার আপনার হলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ তিনি সহ কোনো এক যুদ্ধে তারা রওনা হলেন, ফিরে আসার পথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারজন সাহাবিকে নাইট ডিউটির জন্য দিলেন, রাত্রে পাহারার জন্য চারজন সাহাবি নিয়োগ করলেন এবং বললেন যে তোমরা চারজন আজকে রাত্রে পাহারা দিবে, বাকি সাহাবিরা ক্লান্ত সবাই ঘুমাবে। চারজন দায়িত্ব প্রাপ্ত হওয়ার পরে পরস্পর আলোচনা করছেন যে আমরা চারজন জেগে থেকে কি করি, রাত্রি হয়তো চার ঘন্টা রাত্রি বা পাঁচ ঘন্টা রাত্রি, আড়াই ঘন্টা করে ভাগ করে নাও দুইজন দুইজন করে। তাই করলেন, যা দুই ঘন্টা দুইজন আর দুই ঘন্টা দুইজন, অতএব তোমরা দুইজন ঘুমিয়ে যাও, দুই ঘন্টা পর তোমাদেরকে জাগিয়ে দিব। এরপর দুইজন থাকলেন মাত্র, দুইজন পাহারা দিচ্ছেন, হঠাৎ করে একজন বলছেন যে বন্ধু এত রাস্তা আমরা অতিক্রম করে এসেছি, দুইজনই ক্লান্ত, সবাই আমরা ক্লান্ত, তো দুইজন জাগনা থেকে কি আর করি, তুমি ঘুমিয়ে যাও, এক ঘন্টা তুমি ঘুমাও, আমি এক ঘন্টা পর তোমাকে তুলে দেবো। মানে এক ঘন্টা করে ভাগ করে নিলেন। এরপরে উনিও ঘুমিয়ে গেলেন, থাকলেন কয়জন, একজন মাত্র সাহাবি পুরা জামাতকে পাহারা দিচ্ছেন। এই সাহাবি চিন্তা করছেন যে হায় রে, বসে থেকে সময় কাটাই কেন, যদি আসে তাহলে তো শব্দ টব্দ পাবো, তখন সবাইকে জাগিয়ে দেবো, আমি আল্লাহর ইয়াতে দাঁড়িয়ে যাই, ধ্যানে দাঁড়িয়ে যাই, নামাজ পড়া আমি শুরু করি। সাহাবি রাদিয়াল্লাহু আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজ পড়ছেন, কাফেররাও দিকে চলে এসেছে, কাফেরদের গুপ্তচর চলে এসেছে। আসার পর দেখছে এক জায়গায় অন্ধকার, কালোর মতো কি যেন জিনিস দেখায়, আগের লোকদের এত মেধা ছিল, আপনারা সেই মেধার পরিচয় পাবেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুর কাহিনী থেকে। তিনি যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবি দুইজন সাহাবি পাঠিয়েছিলেন ওই কুফারে কুরাইশ বা আবু সুফিয়ানের যে বাহিনী ছিল তার খোঁজ নিতে, ওই বাহিনীর খোঁজ নিতে গিয়ে এক জায়গায় উঠে পায়খানা করেছিল, তারপরে ওনারা কিন্তু চলে এসেছিলেন ফিরে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন, ওই পায়খানা দেখে চিনতে পেরেছিলেন যে এটা মদিনার লোকের উটের পায়খানা, আল্লাহু আকবার। কারণ ওই উটের পায়খানার মধ্যে গোবরের মাঝে কি ছিল, খেজুরের বিচি ছিল, খেজুর খাওয়াই উটকে মদিনারা, মদিনার লোকেরা, মুসলমানেরা, অতএব নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো বাহিনী এখানে এসেছিল, অতএব আমাকে এখান থেকে তাড়াতাড়ি যে কোনো পথে, ভিন্ন পথে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। তো তারা তীক্ষ্ণ মেধাসম্পন্ন ছিলেন, একবার কোনো জায়গা দেখলে তাদের ধ্যানে থাকতো যে জায়গাটা কেমন, তো তারা ওই জায়গাটা আগে চিনতেন, জানতেন যে এখানে কোনো খেজুরের গাছ নেই, কিন্তু সাহাবি দাঁড়িয়ে আছেন খেজুর গাছের মতো, নামাজ পড়ছেন, তেলাওয়াত করছেন কোরআন, তিনি নামাজ পড়তেছেন, আর ওইদিকে গুপ্তচর এসে চিন্তা করছে যে এই কালো জিনিসটা কি, এটা কি মানুষ না খেজুরের গাছ, কিন্তু এখানে খেজুরের গাছ বা এরকম কোনো কিছু তো ছিল না, পিলার মিলার, নিশ্চয় এটা হয়তো বা মানুষই হতে পারে, অপেক্ষা করছে যে নড়াচড়া করে কিনা। কিন্তু সাহাবি এক ধ্যানে আল্লাহর ইবাদত করে চলেছেন, তিনি নামাজ পড়ছেন। এরপরে পিছন দিক থেকে ওই কাফের গুপ্তচর তীর নিক্ষেপ করেছে, একটা তীর নিক্ষেপ করেছে, সাহাবির কোনো ভ্রুক্ষেপ নেই, দুইটা করছে কোনো ভ্রুক্ষেপ নেই, তিনটা যখন তীর চলে এসেছে তখন তিনি ভাবছেন যে আমি আর আমাকে ধরে রাখতে পারবো না, তাই তিনি রুকুতে গেছেন। তখন কি করেছেন, নামাজ শেষ করার জন্য রুকুতে গেছেন। যখন রুকুতে গেছেন তো একটা লম্বা লোক যখন রুকুতে যায় অর্ধেক হয়ে যায় না, যখন অর্ধেক হয়ে গেছে তখন গুপ্তচর মনে করছে না রে, যা মনে করেছিলাম তা না, আর ও তো বুঝতে পারেনি যে তীরগুলো লেগেছে কিনা, ও ভাবছে হয়তো লাস্টের তীরটা লেগেছে, এবার নিচু হয়েছে, বলছে এই মানুষ এটা, অতএব সে ওখান থেকে পালিয়ে গেল, এবং যেটা ধারণা করেছিল যে তাদের মধ্যে হয়তো কেউ পাহারা নেই, সেটা তার ধারণা ভুল হয়ে গেল। এরপর সাহাবি তাড়াতাড়ি বাকি নামাজ শেষ করে তার সাথে উঠাচ্ছেন, উঠার পর দেখছেন যে তিনটা তীর লেগে আছে।
সাহাবী জিজ্ঞাসা করছেন যে যখন প্রথম তীর তোমার গায়ে লেগেছিল তখন তুমি কেন আমাকে জাগাওনি, অথবা দ্বিতীয় তীর লেগেছিল তখন কেন আমাকে তুমি বলনি? তো তিনি বলছেন যে আমি যে তখন মহান রব্বুল আলামিনের বাণী আল কোরআন তেলাওয়াত করছিলাম, কোরআন তেলাওয়াত করে যে আমি স্বাদ পাচ্ছিলাম, সেই স্বাদ আমাকে ওই তীরের ব্যথা ভুলিয়ে দিয়েছিল। আল্লাহ আকবার, কোথায় আমরা ওই সমস্ত লোকদের তুলনায়! নামাজ পড়ছেন, তীর লেগে যাচ্ছে, আমাকে আপনাকে পিঁপড়া যদি খালি পায়ে উঠে তাহলে তো লাভ দেই আমি আর, কিন্তু ওই সমস্ত সাহাবাগণ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান এমনি আল্লাহ তাআলা বলেননি যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, তারাও যা পেয়েছে আল্লাহর কাছে তাতে তারা সন্তুষ্ট হয়ে গেছেন। সম্মানিত উপস্থিতি, এ হচ্ছে আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে বিনয় নম্র খুশি খুদুর সাথে তারা নামাজ আদা করে। নামাজে তীর লেগে যাচ্ছে কিন্তু নামাজ ছাড়ছেন না নামাজের স্বাদের কারণে। এমনই ভাবি যে সহিহুল বুখারীকে আমাদের দেশের অনেক লোক তা ছিল্ল করে থাকে, নিজেদের ইমামদের কথাকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারী শরীফের হাদিসের উপর প্রাধান্য দিতে, সেই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারী রাহিমাহুল্লাহ সালাত আদায় করছেন, সালাত আদায় করার সময় তার জামার ভিতরে ঢুকেছে বিষাক্ত বিচ্ছা, যেটা আমরা বলি বিচ্ছু, যেটা এই বিষাক্ত পোকা ঢুকার পরে দংশন করছে একটার পর একটা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সালাত ত্যাগ করছেন না, নামাজ পড়ে যাচ্ছে, নামাজ পড়তে পড়তে একসময় তার নামাজ শেষ হলো, নামাজের পরে বলছেন তার সাথীদেরকে যে দেখো তো আমার পিঠে কি পিঠ, তার জামাটা খুলে দেখা যাচ্ছে এক জায়গা নয় দুই জায়গা নয় ১৬ জায়গায় ওই বিষাক্ত বিচ্ছু তার পিঠে দংশন করেছে। আল্লাহ আকবার। তাকে বলা হলো যে প্রথমে যখন আপনাকে দংশন করেছিল তখন কেন আপনি নামাজ ছেড়ে দেননি, কেন আপনি তখন তাড়াতাড়ি নামাজ শেষ করে দেননি, আপনি কেন এত লেট করেছেন, আপনার ১৬ জায়গায় দংশন করেছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আমি সালাতে যে মজা পাচ্ছিলাম, যে স্বাদ, যে আনন্দ পাচ্ছিলাম, ওই আনন্দ আমাকে এই পিঠের দংশন থেকে ভুলিয়ে রেখেছিল। আল্লাহ আকবার। এই নামাজ কি আছে এখন? এই নামাজ আমাদেরকে আদায় করতে হবে, তবে আমরা মুমিনদের এক নাম্বার গুণ অর্জন করতে পারবো। কিন্তু আজকে এমন অবস্থা হয়ে গেছে যে নামাজের কাছেই মানুষ নেই, নামাজ মানুষ আদা করে না, যারা আদা করছে তাদের নামাজের মধ্যে অসংখ্য ভুল, নামাজের ভুলের আলোচনা করতে গেলে আরেকদিন সময় লাগবে। তো যাই হোক, যে কথা বলছিলাম যে আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন, মুমিনদের এক নম্বর গুণ তারা নামাজে বিনয়ী নম্র হবে, খুশু খুদু সহকারে নামাজ আদা করবে। তারপরে তাদের দ্বিতীয় নম্বর গুণ বলা হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, তারা অনর্থ কাজ, কথাবার্তা মানে বেহুদা কাজ যেটার কোনো ফায়দা নেই সেখান থেকে তারা দূরে থাকবে। গান বাজনা, ঢাকঢোল পিটানো, অশ্লীলতা, বেহায়াপনা এগুলো থেকে তারা মুখ ফিরিয়ে রাখবে। কিন্তু আজকে নামধারী মুসলমানদের মাধ্যমে আরও যারা ভালো মুসলমান তারাও ধোকাগ্রস্ত হচ্ছে, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এই লাগু যেটা অহেতুক কথাবার্তা, কাজ, গান বাজনা ইত্যাদিতে আজ জাতি ভেস্তে গেছে। এমনকি যেটা কয়েকদিন আগে আমরা আলোচনা করেছি যে নামাজের টাইমও মোবাইলে গান বেজে উঠে মহিলাদের কণ্ঠে, নাউযুবিল্লাহ, কোন পর্যন্ত গেছে, নামাজ পর্যন্ত নিয়ে যে এই লোগো বা হয়তো কথাবার্তা, কাজকে, গান বাজনাকে নিয়ে যে ঢুকিয়ে দিয়েছে। কিন্তু মুমিনদের গুণ ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ওটার ধারে কাছে তারা যাবে না, যেটা হয়তো বেফায়সা কথাবার্তা, গান বাজনা, গীবত, পরনিন্দা, পরচর্চা যেখানে হচ্ছে ওর কাছেও তারা যাবে না। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি ঢাকঢোলের শব্দ শুনতে পেলেন, তার সাথে ছিলেন তার গোলাম নাফে, এই নাফে বলছেন যে এই ঢাকঢোলের আওয়াজ শোনার পরে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি তার কানে আঙ্গুল দিলেন এবং রাস্তার উপরে তিনি চলছিলেন, রাস্তা থেকে নিচে নেমে গেলেন, কিছুক্ষণ পরে আমাকে জিজ্ঞাসা করছেন হা ইয়া নাফে হাল তাসমাউ শাইয়া, হে নাফে তুমি কি ওই গান বাজনার কোনো কিছু শুনতে পাও? তিনি বললেন যে লা, আমি শুনতে পাই না। তখন তিনি তার কান থেকে হাত পা আঙ্গুল সরালেন এবং বললেন যে হে নাফে, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম এবং তিনি এরকম গান বাজনা শোনার পর আমি যেমন করলাম তিনি তাই করেছিলেন, অর্থাৎ গান বাজনা শুনে কানে আঙ্গুল দিয়েছিলেন, যখন গান বাজনার দল চলে গিয়েছিল তখন তিনি আবার কান থেকে হাত সরিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আজ আমার আপনার অবস্থা এমন যে গান বাজনা হলে একটু শুনে নিই, গান বাজনা হলে একটু শুনে নিই, এই অবস্থা আমার আপনার। তো আমার আপনার উচিত হবে, আমার আপনার, আমি আপনি যদি মুমিনদের গুণাবলী অর্জন করতে চাই তাহলে গান বাজনা, অশ্লীল কথাবার্তা, বেহায়াপনা এগুলো থেকে আমাকে আপনাকে এরাজ করতে হবে, এখান থেকে মুখ ফিরিয়ে নিতে হবে।
বরং আল্লাহ তাআলা আমাকে আপনাকে যেটা হালাল পন্থা দিয়েছেন সেই হালাল পন্থায় আমাকে আপনাকে এই সাকাফা সংস্কৃতি এবং আত্ম আনন্দ যেটা সেটা ভোগ করতে হবে। এবং আল্লাহ তাআলা এমন করেননি যে আপনাকে আপনার জন্য গান বাজনা অশ্লীলতা হারাম করে দিয়েছেন আরেকদিকে আপনার চাহিদা পূরণ করেননি, বরং আপনার চাহিদা আমার চাহিদা আল্লাহ তাআলা পূরণ করেছেন। আপনি হালালভাবে আপনি বিয়ে শাদী করেন এবং যে অশ্লীলভাবে অশ্লীলতা না দেখি আপনি নিজের স্ত্রীর সাথে ওই কাজ করেন, তাতে কোনো সমস্যা নেই। যে কথা বলছিলাম যে আল্লাহ তাআলা অপর এক আয়াতে বলছেন ওয়া ইবাদুর রাহমানিল লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আল্লাহর সত্যিকার বান্দা তো তারাই যারা জমিনে যখন চলে তখন নম্রভাবে চলে, এমন নয় যে বুট টুট পায়ে দিয়ে একেবারে মনে হচ্ছে যে মুই কি হনুরে, হ্যাঁ অনেক কিছু হয়ে গেছে। হে আব্দুল্লাহ আল্লাহর বান্দা, যতই কিছুই আপনি হন না কেন, একটা ছোট কাটা ফুটলে তোমার যত বড় শরীর হোক আর বডি সুন্দর হোক না কেন, একটা ঘা উঠলে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। এই জন্য আপনার অহংকার করার কিছুই নেই, আপনি আমি যেন জমিনে যখন চলবো তখন নম্রভাবে চলি। আল্লাহ বলছেন যে আল্লাহর বান্দাদের অন্যতম গুণ হচ্ছে ইয়ামশুনা আলাল আরদি হাওনা, বিনয় এবং নম্রতা সহকারী তারা জমিনের উপর চলাফেরা করে। অপর আয়াতে বলা হয়েছে ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনে অহংকার করে চলিও না, ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, তুমি যতই অহংকার করো না কেন মাটিকে তুমি ফেড়ে ফেলতে পারবে না এবং পাহাড়ের সমান উঁচু হয়ে যেতে পারবে না, পারবে কেউ যতই অহংকার করুক। আর অহংকার আল্লাহর চাদর, এই অহংকার এ যে করে সে আল্লাহর চাদরকে ছিনিয়ে নেয়, আল্লাহ তাআলা তাকে লাঞ্ছিত করবেন, এ ওয়াদা দিয়েছেন ওই হাদিসে কুদসির শেষে। যে কথা বলছিলাম ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যদি এমনটি হয় যে লাঘু কথাবার্তা যেখানে চলছে যারা জাহেল মূর্খ গান শোনার জন্য আপনাকে আহ্বান করছে, এমন যদি হয় আর ওই সমস্ত জাহেলরা যদি তাদেরকে সম্বোধন করে তখন কালু সালামা, তখন তারা বলে সালাম, মানে তোমার কাজে তুমি থাকো আমি যাই, সালাম আলাইকুম, হ্যাঁ আসসালামা। আপনি দেখছেন ওরা ওখানে আড্ডা মারছে, অন্যায় অপকর্ম করছে, গান বাজনা শুনছে, আপনাকেও ডাকছে, আপনি বললেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, সালাম, হ্যাঁ থাকেন আপনারা গেলাম আমি এই কাজে নাই, ঠিক আছে এই কথা আমাকে আপনাকে বলতে হবে। অপর আয়াতে আছে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, মুমিনদের অন্যতম একটা গুণ হবে মিথ্যা সাক্ষী তারা দেবে না। মিথ্যা সাক্ষী দিয়ে আজকে দুনিয়ার বুকে মানুষ কত না স্বার্থ হাসিল করছে মিথ্যা সাক্ষীর মাধ্যমে। এরপরে বলা হচ্ছে যেটা আমাদের দলিল ওয়াইদা মাররু বিল্লাগভি মাররু কিরামা, যখন গান বাজনা অশ্লীলতা বেহায়াপনার পাশ দিয়ে যায় সম্মানজনকভাবে চলে যায়, কারণ ওখানে যদি কথাবার্তা বলতে চাই যায় তাহলে লাঞ্ছিত হবে, ওরা ওর কথা আপনার কথা শুনবে না, বরং যেটা আমরা কালকেও গিয়েছিলাম কুর্নিশে দেখছি কিছু শাবাব ওরা এমনভাবে জোরে আপনার গাড়িতে আওয়াজ দিয়েছে গানের যে ঢাম ঢিম করে বাচ্চা আর গাড়ি চালাচ্ছে, তো ওরা কি আপনার আমার কথা শুনবে? তো ওই সমস্ত স্থানে ওয়াইদা মাররু বিল্লাগভি মাররু কিরামা, ওই সমস্ত স্থান দিয়ে যখন যাবেন তখন কানে হাত দিয়ে আস্তে করে সম্মানজনকভাবে আপনি চলে যাবেন। এটাই হচ্ছে মুমিনদের দ্বিতীয় নাম্বার গুণ ওয়াল্লাযীনাহুম আনিল লাগবি মুরিদুন। তিন নাম্বার হচ্ছে ওয়াল্লাযীনাহুম লিজ-যাকাতি ফাঈলুন, তিন নাম্বার মুমিনদের গুণ হচ্ছে তারা যাকাত আদায় করবে। কিন্তু আজকে যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা না থাকার কারণে, আজকে যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা না থাকার কারণে আমাদের সমাজে দারিদ্রতা বিরাজ করছে। যদি যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু থাকতো বাংলাদেশে দারিদ্রতা থাকতো না, এবং কিছুদিন আগে যে আইলা গিয়েছিল এই আইলায় যারা বিধ্বস্ত হয়েছিল আইলার নাকি মোকাবেলা করে প্রাকৃতিক দুর্যোগ, আল্লাহর আজাব না এটা, এটা আল্লাহর আজাব না, এটা প্রাকৃতিক দুর্যোগ, তো মোকাবেলা করো। যে সমস্ত লোকেরা আজও আকাশের নিচে খোলা আকাশের নিচে বসে আছে ওদেরকে তুমি কিছুই দিতে পারো না, যারা এগুলো বলে কুফুরি কালাম এগুলো। তো যে কথা বলছিলাম যে যাকাত ভিত্তিক যদি অর্থনৈতিক ব্যবস্থা চালু থাকতো তাহলে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তার সাহাবাদের যুগে যেভাবে প্রতিটি জনগণ তাদের মুখে আমিরগণ নেতারা খলিফারা খাবার পৌঁছে দিয়েছেন সেই ব্যবস্থা আজও হতো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, এবং সাহাবাদের যুগে তারা চেষ্টা করেছেন যথাসাধ্য যে একজন লোক যেন তাদের এরিয়ার ভিতরে না খেয়ে না থাকে। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যারা সালাত আদায় করতে আসতেন তাদের টিম তৈরি করেছিলেন, তাদের টিম তৈরি করেছিলেন, তারা খোঁজ নিতেন, নামাজ পড়েছেন তারপরে দেখা যায় যে কোনো লোক নাই, কী হয়েছে ওই লোকটা নাই কেন, দুইজন সাহাবিকে পাঠিয়ে খোঁজ নিয়েছেন তার
সম্মানিত উপস্থিত, যে কথা বলছিলাম যে জাকাত ভিত্তিক ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা আমাদের চালু নেই, জাকাত আমরা নিজেরা আদায় করি না, আমাদের সমাজের লোকেরা জাকাত সম্পর্কে প্রায় অজ্ঞ, কিন্তু সুদ সম্পর্কে পুরা ওয়াকিফাল, সুদ সম্পর্কে পুরা ওয়াকিফাল, সব কিছু জানি, সুদ কীভাবে নিতে হবে আর কীভাবে কীভাবে সুদ বাইর করা যায়, ওই সব মশলা নিয়ে এসে আমাদেরও মাথা মাঝে মাঝে খারাপ করে দেয়। হ্যাঁ, তো যে কথা বলছিলাম যে সুদ আজ আমাদের সমাজকে গ্রাস করছে, আমাদের সমাজকে সুদে ছেয়ে ফেলেছে, আর সুদ কোনো সময় কল্যাণ বয়ে আনে না। এই জন্য আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়াহাররামার রিবা, ব্যবসাকে আল্লাহ হালাল করলেও সুদকে হারাম করে দিয়েছেন। এই সুদ জান মালের এবং সম্পদের সব বরকত ছিনিয়ে নেয়। যারা সুদ ভিত্তিক ঋণ নেয় ব্যাংক থেকে, জমির দলিল আদিল্লা দিয়ে দিল, তারপরে ব্যাংকের থেকে ঋণ নিল, ওই বেচারা চলতে পারে না, ওর নামে 10,000 টাকা ঋণ নিয়েছে, আগামী বছর ওকে 15,000 টাকা দিতে হবে, কোথায় পাবে 5,000 টাকা? 10,000 টাকা তো আসার সাথে সাথে খেয়া দেয় শেষ, ও আর সামনে বছর 15,000 টাকা কোথায় পাবে? আর জমিটা, জমির যে দলিল টা নিয়ে নেওয়া হয়েছে একটা গভীর চক্রান্তের মাধ্যমে, জমি লিখে দিয়ে ব্যাংকের কাছে জমির দলিল জমা রেখে তাকে ঋণ নিতে হয়েছে, অর্থাৎ আগামী বছর যখন আপনি পারবেন না 15,000 টাকা শোধ করতে, তখন আপনার আপনি বলবেন যে এটা আরও এক বছরের জন্য আমাকে 15,000 ঋণ দেন। আরও এক বছরের জন্য 15,000 ঋণ নিলে আপনার 15,000 টাকায় আগামী বছর কয় হাজার হবে? 25,000 হয়ে গেল। তো এইভাবে করতে করতে এক সময় আপনার জমির দলিল ওদের কাছেই থেকে যাবে, আপনার কাছে আর জমি আসবে না। তো এইভাবে সুদ মানুষকে আরও দরিদ্র করে দেয়, কিন্তু জাকাত মানুষকে আরও ধনী করে, মানুষকে আরও ধনী করে। অনেকে মনে করে যে আমার সম্পদ থেকে 5,000 রিয়াল বা 2,000 টাকা জাকাত বের করে দেবে, এটা তো কমে গেল। সম্মানিত ভাই এবং বন্ধু, কোনো সময় জাকাত দিলে মাল কমে না, বরং মহান রব্বুল আলামিন ওই জাকাতের মালে আরও বরকত দান করেন। যার উদাহরণ কোরআনে একাধিক আয়াতে বলা হয়েছে, সূরাতুল কালামের এক ঘটনায় বলা হয়েছে যে একটা বাগান ছিল, বাগানের মালিক একজন ছিলেন এবং তিনি এই বাগানের সম্পদগুলো তিন ভাগে বিভক্ত করতেন, এক ভাগ নিজে খেতেন, এক ভাগ ফকির মিসকিনকে যাকাত হিসাবে দিয়ে দিতেন, আর এক ভাগ মাল তিনি তার বাগানের কাজে ব্যয় করতেন। এইভাবে আল্লাহ তাআলা তার বাগানে এমন ফল দিতেন যে তার ফল অন্যান্য যে কোনো বাগানের চাইতে বেশি হতো, আল্লাহ তাআলা তার বাগানে বরকত দান করেছিলেন, প্রতিটা গাছে ফসল আসতো। কিন্তু তিনি যখন ইন্তেকাল করলেন, তখন তার ছেলে সন্তানরা করলো কি, বাবা বড় বোকা ছেলে, নিজের মাল আরেকজনকে দিয়ে দিত, নাউজুবিল্লাহ, হ্যাঁ নিজের মাল আরেকজনকে দিয়ে দিত। আমরা একটা বুদ্ধি করি, আমরা খুব বুদ্ধিমান চালাক, হ্যাঁ বোকা বুদ্ধিমান এগুলো, হ্যাঁ কয় বাবার, বাবা যে গরিব মিসকিনকে দিত ওটা আমরা আর দিব না। গরিব মিসকিন দিনের বেলা আসে, আমরা দিনের বেলা আর ফল পাড়বো না, আমরা রাত্রি শেষ, রাত্রে ফজরের আগে আমরা ফল পেড়ে শেষ করে দিব, গরিব মিসকিন জানতে পারবে না, তাদেরকে আর দিতেও হবে না। তারা এই বুদ্ধি করে একদিন রাত্রি 2টার সময় বা 3টার সময় গিয়ে হাজির, বাগানে গিয়ে দেখে যে বাগান আর নাই, পাওয়া যায় না। বাগান কি আছে, গাছগুলো উলট পালট হয়ে পড়ে আছে, পরস্পর বলছে যে আমরা মনে হয় রাস্তা ভুল করেছি, কালু ইন্নালা দাল্লু, আমরা মনে হয় পথ ভুল করেছি, এটা মনে হয় আমাদের বাগান না। তারপরে খেয়াল করে দেখছে না, এটা সলিমুদ্দিন চাচার বাগান, ওটা তো ঠিকই আছে, ওদের এই বাগান, ওটা কলিমুদ্দিন চাচার বাগান, ওটা তো ঠিক আছে, কিন্তু আমাদের বাগান এটা, এটা নষ্ট হয়ে গেছে। তখন বলল কালু বাল নাহনু মাহরুমুন, বরং আমরা কি হয়েছি, বঞ্চিত করা হয়েছে, আমরা যে কুচক্রান্ত করেছিলাম মিসকিনদের বিরুদ্ধে, ওই কুচক্রান্তের শাস্তি স্বরূপ আল্লাহ তাআলা আমাদের বাগানকে নষ্ট করে দিয়েছেন। ফলশ্রুতি তারা আবার আল্লাহর কাছে তওবা করলো এবং আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ তাদের বাগান ফিরিয়ে দিলেন। আল্লাহ বলছেন কাযালিকাল আযাবু ওয়াল আযাবুল আখিরাতি আকবারু লাউ কানু ইয়ালামুন, হে আমার বান্দারা, দুনিয়াতে দুনিয়ার শাস্তি হচ্ছে এরকম, দুনিয়াতে আমি এই কালকে রাত্রেই বাগানটা কত সুন্দর ছিল, কিন্তু যখন তারা আসলো তখন আল্লাহ বাগানটাকে নষ্ট করে দিলেন, এরকম দুনিয়া একদিন নষ্ট হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, দুনিয়াতে যারা আছে সবাই ধ্বংস হয়ে যাবে, আল্লাহই বাকি থাকবেন। তো যে কথা বলছিলাম যে তারা যখন আল্লাহর কাছে তওবা করলো, আল্লাহ তাদেরকে ভালো বাগান দান করলেন। আল্লাহ বলছেন কাযালিকাল আযাব, দুনিয়ার শাস্তি এরকমই হয়ে থাকে, ক্ষণিকের ব্যাপার আমার জন্য হে বান্দারা, ওয়ালা আযাবুল আখিরাতি আকবার, আর মনে রেখো দুনিয়ার আজাব যদি এরকম হয় তাহলে পরকালের আজাব কিরকম কঠিন হতে পারে। কিছুই নেই, আগুন টাগুন কিছু দিতে হয়নি আল্লাহকে, একবারে বাগানের ফল টল সব পুড়িয়ে ফেলা হচ্ছে। লাউ কানু ইয়ালামুন, হাই মানুষ যদি জানতো, কিন্তু মানুষ জেনেও না জানার ভান করে, জেনেও না জানার ভান করে, তবে একদিন ইনশাআল্লাহ তারা জানতে পারবে। তাই আমাদের সম্পদকে হিসাব করতে হবে, এবং আমাদের এখন একটা দাউরা চলছে জাকাতের ব্যাপারে,
মাগরিবের পর থেকে নিয়ে এশার পর্যন্ত আমরা মুলাখাসুল ফিকহি শেখ সালে আল ফৌজান হাফিজাহুল্লাহর এটা আমরা পড়াই। সেখানে যাকাতের অধ্যায় নিয়ে আলোচনা এখন চলছে, যদি যাকাত সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে সেখানে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। এবং সাথে সাথে শেখ মতিউর রহমান ভাইয়ের একটা লিফলেট আছে যাকাতের ব্যাপারে, সেটা পড়ার চেষ্টা করবেন। আর নিজের সম্পদের যাকাত যতটুকু বের হয় আমরা সবাই আদা করব, এটা হচ্ছে মুমিনদের 3 নম্বর গুণ, এবং সেই গুণে আমরা গুণান্বিত হব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। এরপর হচ্ছে 4 নম্বর, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিনদের 4 নম্বর গুণ হচ্ছে তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, এটা মুমিনদের অন্যতম গুণ। কিন্তু এই লজ্জাস্থানের পিছনে ছুটতে ছুটতে আজকে মানুষ চরিত্র সব কিছু হারিয়ে ফেলেছে, মাল হারাচ্ছে, চরিত্র হারাচ্ছে, সব কিছু শাহওয়াতের পিছনে খাহিশাতের পিছনে আজকে হারিয়ে ফেলেছে। আমাদেরকে খেয়াল করতে হবে যে খাহিশাত মহান রব্বুল আলামিনের দান, তাই না? আল্লাহ খাহিশাত মানুষের মাঝে যেই চাহিদা এটা আল্লাহ তালাই দিয়েছেন, আবার আল্লাহ তালাই এটার শরীয়তি পদ্ধতি দিয়েছেন যে আপনি কিভাবে এই চাহিদা মেটাবেন। আপনাকে আল্লাহ তালা প্রথমেই বলছেন যে তোমরা 2টা 3টা 4টা পর্যন্ত বিয়ে করো, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, আপনার যদি বেশি হয় তো আপনি 4টা বিয়ে করেন। আর খেয়াল রাখতে হবে ওদের মাঝে আদল ইনসাফ করতে হবে, আপনি 2টা বিয়ে করেছেন, 3টা করেছেন, 4টা করেছেন, আপনার জন্য কোনো সমস্যা নাই, তবে তাদের মাঝে আদল ইনসাফ ঠিক রাখতে হবে। আল্লাহ তাআলা বলছেন ফা ইল্লাম তাআদিলু ফা ওয়াহিদাতান, যদি আদল করতে না পারো তাহলে 1টা বিয়ে করো, কিন্তু ওয়ান নাই অশ্লীল পথে তুমি যেও না। ইজ্জতকে হেফাজত করতে বলা হয়েছে, কিন্তু আজকে ছোট 2-3 বছরের বাচ্চারা ধর্ষিতা হচ্ছে আমাদের দেশে, নাউজুবিল্লাহ। এই জাহিলিয়াতকে যেন হার মানিয়েছে, জাহিলিয়াতের যুগে এমন হতো না, জাহিলিয়াতের যে অশ্লীলতা যুগে যে অশ্লীলতা ছিল সেটা ছিল 4 রকম, বা বিয়েটা 4 রকম ধরনের ছিল। কিছু কিছু স্থানে এরকম ছিল যে যারা এই খারাপ মহিলা তাদের বাড়ির ওপর তারা আলামত নিশানা লাগিয়ে দিত যে এখানে এই কাজ করা হয়, কিন্তু এরা কারা, এরা ছিল বড় এবং স্বেচ্ছায় তারা এই কাজ করত। কিন্তু আজকে জোরপূর্বকভাবে আরেকজনের মেয়েকে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, এবং তাদেরকে তা এমনকি এমন একটা ঘটনা এও ঘটেছে যে ওই নিয়ে যে তাকে জোরপূর্বক হাইজ্যাক করে নিয়ে যাওয়ার পরে অশ্লীল কাজ তাকে বাধ্যভাবে বাধ্য করে করানো হয়েছে, সাথে সাথে এগুলো ভিডিও করা হয়েছে, ভিডিও করে বাপ মাকে সেই সিঁড়ি হারিয়ে দেওয়া হয়েছে, নাউজুবিল্লাহ। কোন জাহেলিয়াতে আমরা বাস করছি? এটা ওই জাহেলিয়াতকেও এই বর্তমান জাহিলিয়াত হার মানিয়েছে। ওই জাহেলিয়াতের যুগে তো এমনটি করা হতো না, ওই জাহেলিয়াতের যুগে যে সমস্ত নারীরা স্বেচ্ছায় এই কাজ করতে রাজি ছিল তাদের কাছে ওইরকম দুষ্ট লোকেরা যেত, কিন্তু আজকে ভালো মানুষের মেয়েদেরকেও এভাবে হাইজ্যাক করা হচ্ছে। আমরা নতুন জাহিলিয়াতে বসবাস করছি, এমনইভাবে আগের যুগে এমন একটা ছিল যে একজন পুরুষের কাছে একটা স্ত্রী আছে, কিন্তু দেখছে এই পুরুষ সুঠাম দেহের নয় আর একজন সুঠাম দেহের, সে স্বেচ্ছায় এই স্ত্রীকে পাঠিয়ে দিত। এই ছিল জাহিলিয়াত তখনকার, যে ওখান থেকে একটা ভালো বাচ্চা নিয়ে আসো, যেরকম আমাদের দেশে এই যে বিদেশি গাভীর যেই প্রজনন আছে ব্যবস্থা আছে সেরকম যেন তখন এরকম ছিল। যে কথা বলছি যে তখন তাদের এভাবে ছিল, কিন্তু এখন জোরপূর্বক হচ্ছে, এবং নাবালিকা ছোটো ছোটো বালিকা ছোটো ছোটো যারা বাচ্চা তাদেরকেও এরকম করা হচ্ছে, এবং এই জেনা ব্যবচার আমাদের দেশে চালু আছে। কিন্তু আল্লাহ এক কথাই বলে দিয়েছে, মুমিনদের গুণ হবে তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিনদের 4th নম্বর গুণ হচ্ছে তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। এরপরে আমরা যেটা বলবো, একটু আগে আমরা ওই হাদিসটা বলে এসেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি তার 2 চোয়ালের মধ্যবর্তী স্থান অর্থাৎ মুখকে এবং তার 2 রানের মধ্যবর্তী স্থান অর্থাৎ লজ্জাস্থানকে হেফাজতের জামিন হবে আমার কাছে, যে আমি এই 2টাকে হেফাজত করব, এই জামিন এই জিম্মাদার যে ব্যক্তি আমার কাছে হবে, আনা আজমানু লাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের জামিন হচ্ছে আল্লাহু আকবার। তো এই 2টা জিনিস যদি আজও আমি আপনি হেফাজত করতে পারি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আপনার জন্য জান্নাতের সুপারিশ করবেন। আল্লাহ আমাদেরকে আমাদের লজ্জাস্থান হেফাজতের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। অশ্লীলতা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। এরপর আল্লাহ বলছেন যে এই যে লজ্জাস্থান এটা তো হেফাজত করলে তাহলে কি কোনো জায়গাতে ব্যবহার চলবে না লজ্জাস্থানের? চলবে। আল্লাহ বলছেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। তবে হ্যাঁ, আপনাদের যে লজ্জাস্থান আছে, আমাদের যে লজ্জাস্থান আছে, এই লজ্জাস্থানকে যদি কেউ ব্যবহার করে কোথায়, আলা আজওয়াজিহিম, স্ত্রীর কাছে, স্ত্রীর কাছে আপনি যত পারেন ব্যবহার করেন। যে নিয়ম দেওয়া হয়েছে আপনার হাইজের অবস্থায় চলবে না, নেফাসের অবস্থায় চলবে না ইত্যাদি, এই ব্যবস্থাগুলো যেগুলো দেওয়া হয়েছে এই ব্যবস্থাগুলো আপনি মেনে, নিয়মগুলো মেনে আপনার স্ত্রীর সাথে আপনার স্ত্রী ব্যবহার আপনি করেন। বলা হয়েছে নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম,
মহিলারা তোমাদের নারীরা বা স্ত্রীরা তোমাদের শস্য ক্ষেত্র তোমরা যেভাবে ইচ্ছা তাদেরকে ব্যবহার করো, তবে ওখানেও একটা নিয়ম দেওয়া হয়েছে, তাদের পিছনের রাস্তা কোনো সময় ব্যবহার করা চলবে না। তো এই জন্য আপনাকে আমাকে স্থান দেওয়া হয়েছে লজ্জা স্থান ব্যবহারের, এই জন্য যেখানে স্থান দেওয়া হয়েছে সেখানেই ব্যবহার করতে হবে, অপাত্রে রাখলে সেটাই হবে জুলুম। এবং এটাই আল্লাহ তাআলা পরবর্তীতে বলছেন, আউমা মালাকাত আইমানুহুম, এবং যারা যে যেটা তোমাদের হস্তগত হয়েছে বা মালিকানায় এসেছে, যেটা আগের দিনে ছিল জিহাদের ময়দানে যখন মুসলমানরা বিজয় লাভ করতেন তখন অনেক দাসী তাদের হস্তগত হতো, এই দাসীদেরকে ব্যবহার করা যেত। এবং আজও যদি মুসলমানরা জিহাদ করে দাসী পায় তবে এবং ভাগে পায়, ঠিক আছে, আগে দাসী পেতে হবে তারপরে এগুলোকে আবার ভাগ করতে হবে, আমির যিনি থাকবেন তিনি ভাগ করবেন, তো আজও জিহাদের ময়দানে মুসলমানরা গেলে এবং দাসী লাভ করলে সেই দাসীদের সাথে স্ত্রীর সাথে যে আচরণ সেটা করা যাবে। ফাইন্নাহুম গাইরু মালুমিন, এই দুই ব্যবস্থায় যারা তাদের লজ্জা স্থান ব্যবহার করেন তারা তিরস্কৃত হবেন না, তাদেরকে নিন্দা জানানো হবে না, অর্থাৎ এটা জায়েজ, বৈধ দুইটা পন্থা আল্লাহ বলে দিলেন, স্ত্রী এবং যুদ্ধে লব্ধ দাসী। তাই বলে সৌদি আরবে যে দাসী আছে এইরকম দাসী না, এগুলো হচ্ছে খাদ্দামা, এবং শরীয়তের দৃষ্টিকোণ থেকে খাদ্দামা ব্যবহার জায়েজ হলো, যেভাবে এখন চলছে এটা না জায়েজ। যে কথা বলবো যে ফামান ইবতাগা ওয়ারা আযারিকা ফাউলাইকা হুমুল আয়াদুন, এই দুই পথের বাইরে যদি কেউ কোনো পথ চায় অবলম্বন করতে চায় তবে তারাই হলো সীমালঙ্ঘনকারী, অর্থাৎ স্ত্রী এবং যুদ্ধলব্ধ দাসী ছাড়া অন্য কোনো স্থানে এই অপকর্ম চালানো যাবে না। তো যে কথা বলছিলাম এটা গেল মুমিনদের চার নম্বর গুণ। মুমিনদের আরও গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়াহাদিহিম রাউন, মুমিনরা তাদের আমানতকে রক্ষা করবে, মুমিনরা তাদের আমানতকে এবং অঙ্গীকারকে রক্ষা করবে। আপনার কাছে একজন টাকা রেখেছেন, আপনি তার টাকাকে ভক্ষণ করবেন এমনটি যেন না হয়, বরং মুমিনের গুণ ধরে রাখতে আপনি আপনার কাছে রাখা গচ্ছিত টাকা পয়সা এটা আদায় করে দিতে হবে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পাবো যে তিনি মুসলমান নবী নবুয়তের দাবি করেছেন, সবাই তার শত্রু হয়ে গেছে, ওই শত্রুগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে টাকা জমা রেখে গেছে, ইচ্ছা করলে টাকাগুলো নিয়ে নিতে পারতেন না, কাফেরের টাকা কেন দেব কাফের, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন ওই কাফেরদের যাদের টাকা জমা রেখেছেন ওদেরই ভয়ে ওদের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে একাকি সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে চলে যাচ্ছেন রাত্রির অন্ধকারে, তারপরও ওই আমানতগুলো রেখে গেছেন কার কাছে, আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে জমা রেখে গেছেন, এবং তাকে বলে গেছেন অমুকের এত টাকা অমুকের এত টাকা তাদেরকে তুমি সকালবেলা দিয়ে দিও, আল্লাহু আকবার। এটা হচ্ছে মুমিনের শিক্ষা, এটা হচ্ছে মুমিনের দীক্ষা যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরম মুহূর্তে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। বলছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়াহাদিহিম রাউন, মুমিনদের অন্যতম গুণ হলো তারা তাদের আমানতকে রক্ষা করবে, আমানত যার কাছ থেকে নিয়েছে বা যে তার কাছে হেফাজতে রেখেছেন তার কাছে আদায় করে দিবে। ওয়াহাদিহিম রাউন, আরেকজনের সাথে চুক্তি করেছেন, অঙ্গীকার করেছেন, ভাই আপনার সাথে আমি এই কাজ করবো, এই অঙ্গীকার করেছেন, অথবা এই এই চুক্তির মধ্যে আপনি তার সাথে কোনো ব্যবসা বাণিজ্য করতে চান, তবে ওই ব্যবসা বাণিজ্যের যে চুক্তি সেই চুক্তি আপনি রক্ষা করুন, এটা মুমিনের গুণ। এখানে দুইটা একসাথে কথা বলা হয়েছে যে আমানত রক্ষাকারী এবং অঙ্গীকারকে রক্ষাকারী। এরপর বলা হচ্ছে ওয়াল্লাযীনা হুম, এমনইভাবে বলবো যে ওয়াহাদিহিম রাউন, অঙ্গীকার রক্ষা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদায়বিয়ার সন্ধি অঙ্গীকার করেছিলেন কুফফারে কুরাইশের সাথে, এবং ওইখানকার যে চুক্তিগুলো সবগুলো ছিল কাফেরদের, বাহ্যিকভাবে কাফেরদের মাসলাহাত ছিল, বাহ্যিকভাবে দেখে মনে হচ্ছিল এগুলো সবই কাফেরদের পক্ষে কিন্তু সেগুলোতে মুসলমানদের স্বার্থ নিহিত ছিল। এটা গভীর দৃষ্টিতে কেউ যদি দেখে তাহলে সেটা সে উপলব্ধি করতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবাগণ বলেছিলেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা কেন এই এত স্পষ্ট কাফিরদের পক্ষে যে চুক্তি অঙ্গীকার করা হচ্ছে সেই চুক্তিতে আমরা কেন রাজি হব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন না, আমরা চুক্তি যেটা করছি সেটা আমাদেরকে মানতে হবে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে অনেক দিন বসবাস করেছিলেন, এই চুক্তির মেয়াদ পর্যন্ত, চুক্তি ভঙ্গের মেয়াদ পর্যন্ত, কিন্তু কাফিরদের পক্ষ থেকে চুক্তি ভঙ্গ হয়েছিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোনোদিন চুক্তি ভঙ্গ হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চুক্তির মধ্যে অন্তর্ভুক্ত ছিল যে কোনো ব্যক্তি যদি মুসলমান হয়ে মক্কা থেকে মদিনায় চলে আসে তাহলে তাকে ব্যাক দিতে হবে, আর কোনো ব্যক্তি যদি মদিনা থেকে মক্কায় চলে যায় তাহলে কাফেররা তাকে ব্যাক
দিবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সাহাবীকে ব্যাগ দিয়েছেন, কষ্ট লাগতো তার, কিন্তু তারপরও তিনি চুক্তি রক্ষার্থে ব্যাগ দিয়েছেন, কিন্তু পরবর্তীতে এই চুক্তিগুলোই কাফেরদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। যারা মক্কা থেকে মদিনায়, মদিনা থেকে মক্কায় যেতেন, তারা ওখানে গিয়ে গোপনে গোপনে কী করতেন, ইসলাম প্রচার করতেন। যখন আসতে দিত না, ওরা তো মুসলমান হয়ে গেছে, এখানে তারা মুসলমান, ওখানে গেছে আসতে দেওয়া হয়নি, এই জন্য গোপনে গোপনে তারা সেখানে ইসলাম প্রচার করতেন, মুসলমানদের সংখ্যা ওখানে বাড়ছে। এমনইভাবে যারা মক্কা থেকে মদিনা চলে আসতেন, হ্যাঁ, ওই মদিনার আসার পরে তাদেরকে আবার ব্যাগ দেওয়া হতো। একবার ব্যাগ দেওয়া হলো আবু বাশির রাদিয়াল্লাহু আনহুকে, আবু বাশির রাদিয়াল্লাহু আনহু পালিয়ে এসেছেন, দুজন তাকে ধরতে এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ব্যাগ দিলেন। আবু বাশির রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে ব্যাগ দিবেন, আমি মুসলমান হয়ে এসেছি, আমাকে নিয়ে গিয়ে ওরা হত্যা করবে। তো বললেন যে, হে আবু বাশির, আমার করার কিছু নেই, আমি চুক্তি করেছি তাদের সাথে, চুক্তি রক্ষার্থে, ওয়াদা রক্ষার্থে তিনি ব্যাগ দিলেন। পথিমধ্যে আবু বাশির রাদিয়াল্লাহু আনহু, তারা দুইজন, একজন হয়তো কোনো কাজ করছে, আর একজনের কাছে একটা সুন্দর তরবারি, বলছে দেখি তোমার সুন্দর তরবারিটা কেমন। দেখার ছলে নিয়ে ওই তরবারিকে দেখতে দেখতে হঠাৎ করে একজনকে একবারই বাস দুনিয়া থেকে খতম, জাহান্নামে চলে গেছে। এরপর আরেকজন যে ছিল, এমন ভোঁ দৌড় দিয়েছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, একেবারে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলছে, আপনার সাহাবি আমাদের একজনকে হত্যা করেছে। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বাশির রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হ্যাঁ, আবু বাশির রাদিয়াল্লাহু আনহু বললেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, আপনি আমাকে ব্যাগ দিয়েছেন, এরপর আমি আবার এসেছি, এটা তো আপনার দেখার বিষয় না, আপনি আমাকে আর ফেরত দিয়েন না। এরপর আবু বাশির রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার ব্যাগ দিতে চেয়েছেন, কারণ সেটাই ছিল চুক্তি। এরপর আল্লাহ আবু বাশির রাদিয়াল্লাহু আনহু করলেন কি, ওখান থেকে ভেগে গিয়ে মক্কা মদিনার মধ্যবর্তী একটা স্থান এবং সম্ভবত এম্বু এলাকায়, ওই সমস্ত এলাকায় যেটা ছিল শাম দেশে যাওয়ার মেন পথ, ওখানে গিয়ে তারা বাসা বাঁধলেন। এমনইভাবে আরও যারা এরকম মক্কাতে ইসলাম গ্রহণ করলেন, মদিনায় আসলে ফেরত দেওয়া হবে, এই জন্য আবু বাশির রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে তারা ওখানে স্থান করতে লাগলেন, ওখানে একটা মুসলমান বস্তি স্থাপন হলো। এরপর যত শাম দেশে কাফেরদের যত কাফেলা যেত, তারা ওগুলোতে আক্রমণ করতেন, কারণ ছিল এটাই যে আমাদের জানমাল ওরা ওখানে নিয়ে নিয়েছে, আমরা কিছুই নিয়ে আসতে পারিনি, সব সম্পদগুলো মক্কায় থেকে গেছে, এই জন্য তাদের কাছ থেকে ওই হকগুলো তারা আদায় করতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবিরা, সাহাবিদের এই যে মালের উপর আক্রমণ করা এবং জানের উপর আক্রমণ করা, ওরা আর সহ্য করতে পারলো না, বললো যে, হে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দুইটা চুক্তি আমরা ভঙ্গ করতে চাই, এটা এই দুইটা চুক্তি আর থাকবে না, যখন মক্কা থেকে কোনো লোক আসবে ওর থেকে যাবে, মদিনা থেকে যদি কোনো জগতে যা ইচ্ছা তাই করবে, এই ব্যাপারে আমাদের কোনো আর ইয়া নেই। তো যে কথা বলছিলাম, কাফেরদের পক্ষ থেকে চুক্তি ভঙ্গ করা হয়েছে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোনোদিন চুক্তি ভঙ্গ করা হয়নি। এই জন্যই বলা হচ্ছে আল মুসলিমুনা আলা শুরুতিম, মুসলমানরা তাদের শর্তের উপরে কাজ করে, তারা এদিক সেদিক যায় না। কিন্তু আসলে এই চূড়ান্ত এবং কঠিন ইয়া থেকে, পথ থেকে এবং একটা দিক যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য উল্লেখ করে গেছেন, সেটা থেকে আমরা আজকে সরে গেছি এবং কথায় কথায় আমরা ওয়াদা ভঙ্গ করি, মিথ্যা কথা বলি। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু উল্লেখ করেছেন বা বর্ণনা করেছেন, সেখানে বলা হচ্ছে আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের আলামত তিনটা, যার মধ্যে তিনটাই থাকবে ও পুরা খালেস মুনাফিক, আর যদি একটা থাকে তাহলে একটা মুনাফিকের আলামত তার মাঝে আছে। এই আলামতগুলো থেকে বেঁচে থাকতে হবে না ওগুলো আমাদের মাঝে থাকতে হবে, বেঁচে থাকতে হবে। আসুন জানি সেই আলামতগুলো কি। এক নম্বর, ইদা হাদ্দাসা কাজাব, যখন কথা বলে তখন মিথ্যা বলে। মানুষ কথা বলতে বলতে কি হয়, মিথ্যা বলতে বলতে এক সময় আল্লাহর কাছে কাজাব বলে তার নাম লেখা হয়। অপরদিকে আরেক ভাই আছেন, উনি সত্য বলেন, সত্য বলতে বলতে আল্লাহর কাছে কি হয়, সিদ্দিক বলে নামকরণ করা হয়, তার লেখা হয়। তাই আমাদের উচিত হবে যে কথা বলার সময় যেন আমার আপনার কথা সত্য হয়, যদিও আমার স্বার্থের বিপক্ষে যায়। এটাই ছিল তখনকার দিনের অবস্থা, যার ফলে মুসলমানদের মাঝে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হয়েছিল এবং তাদের ওই চরিত্র দেখে অনেক ব্যক্তি মুসলমান হয়েছিলেন। দুই নম্বর হচ্ছে ওয়াইদা ওয়াদা আখলাস, মুনাফিকের আলামত হচ্ছে ওয়াদা করলে খেলাফ করে, ভঙ্গ করে, ওটা আর রাখে না। কিন্তু আজকে মুসলমানদের মাঝে এই বেরাম, এই ব্যাধি, এই রোগ চলে এসেছে যে আমরা ওয়াদা করলে আর রক্ষা করছি না।
তাই যে কথা বলছিলাম যে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, অঙ্গীকার রক্ষা করা এটা মুমিনের কাজ, অঙ্গীকার ভঙ্গ করা মুনাফেকের কাজ। তাই আমাদেরকে সতর্ক হতে হবে যাতে মুমিন থেকে মুনাফেকের খাতায় নাম না চলে যায়। ওয়াইদা উ তুমিনা খান, যেটা প্রথম অংশে বলা হয়েছে আমানত রক্ষাকারী, মুনাফেকের আলামত হচ্ছে আমানত তার কাছে রাখলে ও খান, খেয়ানত করে, ও আমানত আর আপনাকে ফিরিয়ে দেয় না, আমাকে ফিরিয়ে দেয় না। এই জন্য মুমিনের গুণাবলীর মধ্যে পাঁচ এবং ছয় নম্বর যেটা বলা হলো সেটা হচ্ছে যে তারা আমানত রক্ষা করবে, আদায় করবে সঠিকভাবে এবং অঙ্গীকারও রক্ষা করবে। ওয়াল্লাযীনাহুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন, এবং আরও একটা মুমিনদের গুণ হচ্ছে যে তারা তাদের সালাতকে হেফাজত করবে। আজকে সালাতের হেফাজত নেই, সালাত নষ্ট করা হয়েছে, অনেক লোক আজকে সালাত আদায় করে না, আর অনেকে আদায় করে তো সঠিকভাবে আদায় করে না। আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুন লিল মুসাল্লিন আল্লাযীনাহুম আন সলাতিহিম সাহুন আল্লাযীনাহুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন, যারা মুসাল্লি তাদের জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াইল নামক দুজকের শাস্তি অথবা কঠিন শাস্তি বলেছেন অনেকে, যাই হোক তো শাস্তি তাদের জন্য, যারা নামাজ পড়লো ওদের জন্য কেন শাস্তি, শাস্তিটা এই জন্য যে আল্লাযীনাহুম আন সলাতিহিম সাহুন, তারা সালাতে গাফেল, সালাত ঠিক মতো আদায় করে না, জোহর আসরকে জমা করে পড়ে, এশার মাগরিবকে একসাথে জমা করে দেয় অথবা ফজরকে নিয়ে যে সাতটা আটটা টাইম চলে যাওয়ার পর আদায় করে, হেফাজত করে না। আল্লাযীনাহুম আন সলাতিহিম সাহুন, আল্লাযীনাহুম ইরাউন, যারা লোক দেখানো নামাজ পড়ে, অনেক সময় দেখা যায় যে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ছে, অথবা পাশে একজন ভদ্রলোক আছেন হয়তো পরিচিত, তো তাকে দেখার জন্য সুন্দর করে রুকু সজদা করে, কিন্তু যখন একা পড়ে ঠাস ঠাস মারে, হ্যাঁ যেটা আমাদের দেশে করা হয়, রুকু থেকে দাঁড়ায় না, তার আগে সেজদা চলে গেছে, এক সেজদা পূরণ হয় আগে আরেক সেজদা হয়ে গেছে। তো যে কথা বলছিলাম যে সালাতকে হেফাজত করতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আউওয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাহ, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে জিনিসের হিসাব না হবে সেটা হচ্ছে সালাত। ফামান সালাহাত সালাহাত সাইরু আমালি, যার সালাত ঠিক তার সকল আমল ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। ওমান ফাসাদাত ফাসাদাত সাইরু আমালি, যার সালাত নষ্ট হয়ে গেল, সালাতের হিসাব দিতে পারলো না, নামাজ পড়ে না, অথবা এই যে সাহুনের দলের অন্তর্ভুক্ত, তাহলে তার সর্বনাশ। তার নামাজ যদি নষ্ট হয়ে যায়, হিসাব ঠিক মতো দিতে না পারে, তাহলে তার অন্য আমলগুলো আরও আফসাদ, আরও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাই সম্মানিত উপস্থিতি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের অত্যন্ত গুরুত্ব দিয়েছেন, আল্লাহও দিয়েছেন, এই জন্য সপ্তম আকাশের উপর ডেকে নিয়ে সিদরাতুল মুনতাহায় নিয়ে গিয়ে আল্লাহ তাআলা তার রসুলের উপরে উম্মতে মুহাম্মাদিয়ার জন্য এই পাঁচাক্ত সালাত ফরজ করেছেন। এবং সালাতের অনেক লম্বা ঘটনা আছে, অনেক গুরুত্বের হাদিস আছে, সেটা এখন বলার সময় নাই। যে কথা বলছিলাম একটা কথাই বলবো সালাতের ব্যাপারে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছেন, মৃত্যু সজ্জায় সাইতো, জীবন দম আসে আর যায়, ওই মুহূর্তে কি বলছেন আস-সালা আস-সালা ওয়ামা মালাকাত আইমানুকুম, সালাত সালাত, এবং তোমাদের অধীনস্থদের, তোমাদের দাসদাসীদের, তোমাদের ছেলেমেয়েদের তোমরা খেয়াল রাখবে। সম্মানিত উপস্থিতি, এখান থেকে বোঝা যায় মৃত্যুর সময় মানুষ শেষ ওসিয়ত যেটা করে ওটা অত্যন্ত গুরুত্বপূর্ণই থাকে, সালাতের গুরুত্ব ছিল। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বিপদে পড়তেন, যখন কোনো তার মাথা মানে মন খারাপ হতো, যখন তিনি টেনশনে থাকতেন, তখন তিনি বলতেন আরে হিনা বিহা ইয়া বিলাল, হে বিলাল নামাজ আজান দাও, এবং নামাজের মাধ্যমে আমাদেরকে কী করো শান্তি দাও, শান্তি দাও, নামাজের মাধ্যমে মুমিন শান্তি পেতে পারে। যে কথা বলছিলাম যে সালাত আমাদেরকে হেফাজত করতে হবে। উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা ওয়ারেস হবে, উত্তরাধিকারী হবে, কিসের উত্তরাধিকারী হবে, এই গুণগুলো যদি আমি আপনি অর্জন করতে পারি তাহলে তাদেরকে আল্লাহ তাআলা উত্তরাধিকার বলে উল্লেখ করছেন, ঘোষণা করছেন। এটা আরেকটা সুসংবাদ, কিসের উত্তরাধিকারী হবে তারা, কি পাবে তারা, বলছেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবে, তখন কোন জান্নাত চাইবে, জান্নাতুল ফিরদাউস, ফাইন্নাহু আলাল জান্না, কেননা সেটা সর্বোচ্চ এবং মর্যাদা, সবচেয়ে বেশি মর্যাদার জান্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই হাদিসে বললেন, ওই হাদিসেরই একটা প্রতিফলন আমরা এখানে পাচ্ছি যে ওই জান্নাত পেতে হলে এই কাজগুলো করতে হবে। আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, এই সমস্ত লোকেরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে,
আল্লাহু আকবার, আল্লাহ আমাদেরকে সেই জান্নাত পাইয়ে দিন, আল্লাহুম্মা আমিন। হুম ফিহা খালিদুন, জান্নাতুল ফেরদাউসে দেওয়ার পর আবার কি অন্য জান্নাতে দেওয়া হবে? না, বলছেন হুম ফিহা খালিদুন। কাজগুলো যেগুলো বলা হলো একটু আগে, কঠিন কাজ, এই কঠিন কাজ চড়াই উতরাই পার হয়ে বা পেরিয়ে যারা জান্নাতে আসবে তাদেরকে আমি জান্নাতুল ফেরদাউস দেব, এবং হুম ফিহা খালিদুন তারা সেখানে চিরস্থায়ীভাবে চিরদিন বসবাস করবে। তারপর বলছেন আল্লাহ তাআলা কিছু জিনিস মানুষকে স্মরণ করিয়ে দিচ্ছেন, এগুলো বলে ইনশাআল্লাহ আজকের আলোচনা শেষ করব। তো যে কথা বলছিলাম, এগুলো আমরা মুমিনদের কিছু গুণাবলী বললাম, আরও কিছু গুণাবলী আছে, সময় স্বল্পতার কারণে আজকে সেগুলো বলা সম্ভব হচ্ছে না, ইনশাআল্লাহ আল্লাহ যদি কোনোদিন সময় দেন সেগুলো বলবো। তো আল্লাহ তাআলা মানুষকে বলছেন, স্মরণ করিয়ে দিচ্ছেন যে তোমাকে আমি কোন জিনিস থেকে সৃষ্টি করেছি, তুমি যে এত লম্পজম্প করো তো তোমার সৃষ্টির দিকে তুমি একবার খেয়াল করে দেখো। আল্লাহ বলছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি মানুষকে মাটির নির্যাস থেকে তৈরি করেছি, আমাদের পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাটি তৈরি করেছিলেন, এই মাটির নির্যাস আমার আপনার শরীরে আছে, শরীর চুলকিয়ে দেখেন দেখবেন খসখসে মাটির মতো উঠে না, তো এই জন্য মাটির নির্যাস থেকে হে মানুষ আল্লাহ বলছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। সুম্মা জাআলনাহু নুতফাতান ফী ক্বারারিম মাকীন, এরপর আমি এটাকে নুতফা আকারে করেছি, অর্থাৎ এই মানুষের প্রজনন যেভাবে আল্লাহ তাআলা করেন সেটা একটু স্মরণ করিয়ে দিচ্ছেন, যে স্বামী স্ত্রীর দুজনের মিলন হয় এরপর এক ফোঁটা নুতফা এটা মায়ের রেহমে ফী ক্বারারিম মাকীন, একটা নির্ধারিত আধার স্থল যেখানে কেউ দেখে না, দেখে এখানে কেউ যার পেটে আছে মায়ের পেটে থাকছে মাও জানে না কোথায় এটা কি আছে, জানে কেউ জানে না, তো ওইখানে আল্লাহ তাআলা এই নুতফা আকারে 40 দিন একটা মানুষকে রাখে, যেই নুতফাটা আমার আপনার কাছ থেকে বের হয়, যদি এর পুরোগুলো দিয়ে বাচ্চা হতো, চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন হাজার হাজার বাচ্চা হতো, যে নুতফা আছে এখানে কি যে কীটগুলো শুক্রগুলো আছে হাজার হাজার, কিন্তু আল্লাহ তো হাজার হাজার দেন না, তবে মাঝে মাঝে দু চারটা বেশি দিয়ে দেখান যে বান্দা কেমন আমি সৃষ্টি করতে পারি সেটা একবার দেখো। যে কথা বলছিলাম যে এই নুতফাটাকে বীর্যটাকে আল্লাহ তাআলা এক আধার স্থলে স্থাপন করেন, সুম্মা খালাকনা নুতফাত আলাকাতান, এরপর এই নুতফাকে আল্লাহ তাআলা কী করেন, জমাট রক্ত করেন। এক হাদিসে বলা হয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদের কারো যখন সৃষ্টি করা হয় তখন নুতফা আকারে বীর্য আকারে তার মায়ের পেটে সে 40 দিন থাকে, 40 দিন পরে আবার সেটাকে জমাট রক্ত করা হয়, এরপরে গোস্ত পিণ্ডে মাংসপিণ্ডে রূপান্তরিত করা হয়। এ কথায় আল্লাহ বলছেন যে সুম্মা খালাকনা নুতফাতা আলাকাতান, এরপর ওই নুতফাকে আমি জমাট রক্তে রূপান্তরিত করি, ফা খালাকনাল আলাকাতা মুদগাতান, এরপর জমাট রক্তকে মাংসপিণ্ডে পরিণত করি, রূপান্তরিত করি, পরিবর্তন করি, ফা খালাকনাল মুদগাতা ইযামা, ওই মাংসপিণ্ডটাকে ইয়া করেন, জমাট রক্তটাকে ওটা ওখানে একটা হাড্ডি দেন আল্লাহ তাআলা, ফাকাসাউনাল ইযামা লাহমা, এরপর ওই হাড্ডির উপরে আবার গোস্ত চড়ান। তারপর বলছেন সুম্মা আনশানাহু খালকান আখার, এরপর আমি এক সুন্দর মানুষে তাকে রূপান্তর করি। আল্লাহু আকবার, কোথায় ছিল সামান্য এক নুতফা, নুতফা থেকে একটা বাচ্চা আসছে, এই বাচ্চা আসার পর আমার আপনার মতো একটা সুন্দর মানুষ পৃথিবীর বুকে আসছে। আল্লাহু আকবার, এভাবে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেন। তারপর বলছেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, মানুষ অনেক কিছুই তৈরি করে কিন্তু আল্লাহ যে জিনিস তৈরি করেন সেরকম কেউ কিছু তৈরি করতে পারবে কি? কোনো ক্রমেই পারবে না। এই জন্য আল্লাহ বলছেন যে বরকতময় সেই সত্তা যিনি সব শ্রেষ্ঠ সবচেয়ে সুন্দর সৃষ্টিকারী, তো মহান রব্বুল আলামিন এভাবে আমাকে আপনাকে সৃষ্টি করেন। ওই হাদিস যেটা বলছিলাম যে 40 দিনে নুতফা, 40 দিনে জমাট রক্ত, তারপরে গোস্তপিণ্ড, এরপর 43 যখন 4 মাস পার হয়ে যায় তখন আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠান, তার রিজিক কী হবে, তার আজাল কী হবে, কতদিন তার টাইম হবে, সে কী আমল করবে এবং দুর্ভাগা না সৌভাগ্যশীল হবে এটা লিখে দেওয়া হয় সম্মানিত উপস্থিতি। এভাবে আমাকে আপনাকে তৈরি করা হয়েছে। সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইতুন, মানুষ তুমি সুন্দর আজকে হয়েছে বলে আমার অবাধ্য হয়ে যাবে, আমার কথা মানবে না এমনটি করিও না, তুমি মনে করবে যে দুনিয়াতে চিরদিন থাকবো না। সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইতুন, এরপর তোমাকে অবশ্যই অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবাসুন, এরপর মরে যাবে শেষ এমনটিও না, কবরের সওয়াল জবাব আছে, এরপর আবার কিয়ামত, আবার তোমাকে উঠতে হবে। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবাসুন, অতঃপর অবশ্যই তোমাদেরকে কাল কিয়ামতের ময়দানে আবার পুনরুত্থিত করা হবে। মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে এই যে কয়টা গুণ আমরা
পড়লাম মুমিনদের বা শুনলাম সেগুলো অর্জনের তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুমিনদের কাতারে শামিল করুন আল্লাহুম্মা আমিন। আজকে শুধু আমিন বলে দোয়া করলেই হবে না, চেষ্টা করতে হবে, আমল করতে হবে। আমল যদি না করি তাহলে কেউ কাউকে জোর করে ঢুকাবে না, এবং আল্লাহও আমাকে আপনাকে রহম করতে পারেন। যদি একটু আসেন তাহলে আরেকটু আল্লাহ তাআলা আপনাকে আমাকে বাড়িয়ে দিতে পারেন, আগাইয়ে দিতে পারেন, কিন্তু যদি কিছুই না আসি তাহলে আমার আপনার কোনো উপকার, মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে তখন দেখবেন না। তো যে কথা বলছিলাম যে আসুন আমরা শুধু দোয়ার মধ্যে সীমাবদ্ধ না থেকে আমরা কাজে বাস্তবায়ন করি, এই গুণগুলো আমরা নিজেরা অর্জন করি। আমাদের গুণগুলো দেখে অনেক ভাই যখন খুশি হবেন তখন তারাও ইসলামের পথে আসবেন। মহান রব্বুল আলামিন আমাদেরকে এই গুণগুলিতে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন। রব্বানা আগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লা লিল্লাযিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহীম। اللهم اغفر لنا ولإخوان الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته. এক ভাই প্রশ্ন করেছেন, নামাজের মধ্যে ইমামের সাথে সূরা ফাতিহার পর কেরাত না পড়িলে মুক্তাদের নামাজের ওয়াজিব পালন হবে কি? তো সূরা ফাতিহার পরে অন্য সূরা সিররি নামাজে মিলানোটা সুন্নাত মুক্তাদের জন্য, সেটা হচ্ছে সুন্নাত। ফাকরা ও মাতায়াসরা মিনাল কোরআন বলা হয়েছে, সেটা হচ্ছে সুন্নাত, ওয়াজিব না। এই জন্য আপনি যদি মিলান তাহলে সেটাই উত্তম, এবং মিলিয়েছেন সাহাবাগণ, মিলাতে হবে। আর যদি কারো ছুটে যায় তাহলে সেটা ওয়াজিব ছুটবে না, সুন্নাত ছুটবে, নামাজ বিশুদ্ধ হবে। এক ভাই বলছেন, শহীদের রক্তর চেয়ে কলমের কালি দান বেশি, কালির দাম বেশি, এটা কি ঠিক? না, এটা ঠিক না। এবং এই এটা সাইদি সাহেবের যে বক্তব্যের উপরে যে শেখমতি ভাই আলোচনা করেছেন সেখানে এটার উত্তর দেওয়া আছে, আপনারা সেটা শুনে নেবেন। এক ভাই প্রশ্ন করেছেন যে আল্লাহ যে 99টি নাম রয়েছে তার মধ্যে মতি, মতিন, রাজ্জাক, রহমান, জব্বার, এ এক হাফেজ বলেছে এগুলোর নাম রাখা যাবে, তাই কোরআন ও হাদিসের আলোকে জানাবেন। এগুলোর নামের সাথে আব্দুল শব্দ লাগাবেন, আব্দুল জব্বার, তারপরে আব্দুর রাজ্জাক, আব্দুল মতিন, কারণ মতিন, রাজ্জাক এগুলো সরাসরি আল্লাহর নাম, আর আল্লাহর নামের সাথে যদি নাম রাখতে হয় তাহলে আব্দ শব্দ যোগ করতে হবে। আব্দুর রাজ্জাক, রাজ্জাকের বান্দা, আব্দুল খালেক, আব্দুল মালিক, আব্দুল সালাম, এভাবে রাখবেন। জুমার খুতবা আরবিতে না বলিয়া শুধু বাংলায় তর্জমা বা ব্যাখ্যা বলিয়া যদি শেষ করা হয় তাহা হইলে আদা হবে কিনা? জুমার খুতবাতে এখানে কোরআন ও হাদিসের কিছু থাকবে, আয়াত থাকবে, কোরআন থাকবে, কোরআনের আয়াত থাকবে, হাদিসের কিছু অংশ থাকবে এবং কিছু হাদিস সেখানে বলবে, এবং এর আলোকে সময় উপযোগী জাতির জন্য যেটা কল্যাণকর সেই আলোচনা করবে। জাতি যে বিষয়ে হয়তো গাফেল হয়ে গেছে, নামাজ পড়ে না, রোজা রাখে না ইত্যাদি বিষয়ে আলোচনা করবে, তাদেরকে জান্নাতের দেখাবে, সুসংবাদ দিবে, এবং সাথে সাথে জাহান্নাম থেকে ভয় দেখাবে। এই সম্মিলিত জিনিসগুলো দিয়ে মানুষকে কিছু উপহার দেওয়া, এই যাতে যায় তাই এইভাবে খুতবা দিবে। এমনটি নয় যে আরবিতে বললাম জনগণ কিছু বুঝলো না, লাভ কিছু হয়েছে তাদের? কোনো কিছু লাভ নাই। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের ভাষা আরবি ছিল, তিনি আরবি ভাষায় খুতবা দিতেন। আপনার দেশে যে ভাষা সেই ভাষায় আপনি খুতবা দিবেন, সেখানে কোরআন ও হাদিস যেহেতু আমাদের মূল জিনিস, সেহেতু কোরআন ও হাদিস থেকে আপনি মূল সারাংশ নেবেন, আর বাকি আলোচনা আপনি আপনার ভাষায় করবেন। এক ভাই বলছেন, আমি মসজিদের কাজে কিছু টাকা দিব, তবে তাদের কাছে আমার আবেদন থাকবে যে যার সময় নামাজের সময় যেন দোকানগুলো, বাজারে মসজিদ বাজারের দোকানগুলো যেন বন্ধ থাকে। এটা আপনি করতে পারবেন, সমস্যা নাই, কারণ আপনি ভালো কাজের জন্য করেছেন, ঠিক আছে। এমনিতে মহিলাদের কি সৌন্দর্য প্রকাশ পায় পর্দা করলে, যা প্রকাশ পায়
এক ভাই প্রশ্ন করছেন যে পর্দার ক্ষেত্রে ইল্লা মা যাহারা মিনহা, আল্লাহ আল্লাহ তাআলা বলছেন সূরা নূরের মধ্যে যে তারা তাদের সবকিছু ঢেকে রাখবে ইল্লা মা যাহারা মিনহা, বাহ্যিকভাবে হঠাৎ করে যেটা প্রকাশ পেয়ে যায়। এ ব্যাপারে ওলামারা ইখতিলাফ করেছেন, শেখ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ উনি বলছেন যে সেটার মধ্যে মা যাহারা মিনহার মধ্যে মুখ এবং এই দুই হাত পা এগুলো অন্তর্ভুক্ত, কিন্তু শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ এবং অধিকাংশ সালফে সালেহীন বলছেন যে মা যাহারা মিনহা হচ্ছে এগুলোও ঢাকতে হবে, ঢাকার পরও বাহ্যিকভাবে একটা দৃষ্টি আসে, একটা মহিলা পিছন দিক থেকে চললে তার উঁচা মোটা কীরকম এগুলো বোঝা যায়, তো এগুলো মা যাহারা মিনহার মধ্যে, এটা যদি আপনার ঢাকার পরও চলে আসে তাহলে মা যাহারার মধ্যে, কিন্তু যেটা শেখ আলবানী বলছেন এই ক্ষেত্রে তিনি এটা ভুল করেছেন, ঠিক আছে, যে কারণ হচ্ছে মুখটাই তার একটা নারীর এক মুখটাই হচ্ছে সবচেয়ে সৌন্দর্য জিনিস, আর এই সৌন্দর্যটাকে যদি খুলে রাখেন তাহলে তো আরও ফেতনা বাড়বে, এমনইভাবে হাত পা এগুলো তো সৌন্দর্যের জিনিস, এই জন্য এগুলোকে ইয়া রাখতে হবে, ঢেকে রাখতে হবে। এরপরও যদি দেখা যায় যে সামনের কিছু অংশ বা সাইড শুট দিয়ে কেউ কিছু ধারণা অনেক সময় অনেকে করে, হ্যাঁ তো এগুলো যদি কেউ করে তাহলে এই জন্য গুণাগার হবে না, কারণ আমি ঢাকার যতটুকু সম্ভব আমি ঢেকেছি, শেষ না? তো এই ছিল আমাদের আজকের আলোচনা, আল্লাহ আমাদেরকে ভালোটা বুঝার, আল্লাহ মারিনাল হাক্কা হাক্কান ওয়ারজুকনা ইত্তিবা, সত্যকে সত্য বলে জানার এবং তা অনুসরণ তৌফিক দান করুন, আল্লাহ আমিন, ওয়ারিনাল বাতিলা বাতিল ওয়ারজুকনা ইজতিনাবা, এবং বাতিলকে বাতিল বলে জানার এবং তা থেকে হেফাজত থাকার বা দূরে থাকার তৌফিক দান করুন, আমিন, ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।